যে কাজই করি না কেন সেটি সুন্দর হওয়া চাই আমাদের জীবনের দৈনন্দিন জীবনে যে আমল আমরা করি যত প্রকার আমলে সালেহা করি সবগুলো সুন্দর হওয়া চাই আর প্রতিটি কাজ সুন্দর হওয়ার জন্য অবশ্যই সেটা সুন্না পদ্ধতিতে হতে হবে সুন্না মানেই হলো সুন্দর সুন্নাত শব্দটি সাধারণত কর্মপন্থা পদ্ধতি বা প্রকৃতি অর্থে ব্যবহৃত হয় রসুল সাল্লিমাসাল্লাম যে কাজটি যেভাবে যতটুকু গুরুত্ব দিয়ে করেছেন সে কাজ সেভাবে ততটুকু গুরুত্ব দিয়ে করা শুন না মনে রাখবেন রসুল সাল্লাহ আলিমুসাল্লাম যে কাজ যতটুকু যেভাবে গুরুত্ব দিয়েছেন তাকে ততটুকু গুরুত্ব দিয়ে করা শুননা রসুল সাল্লাহকলিবাসাল্লাম যেটিকে ফরজের গুরুত্ব দিয়ে করেছেন সেটা ফরজের গুরুত্ব দিয়ে করা শুননা রসুল সাল্লাহকলিবাসাল্লাম যেটা ওয়াজিবের গুরুত্ব দিয়ে করেছেন সেটা ওয়াজিবের গুরুত্ব দিয়ে করা শুননা রসুল করিম সল্লাহসাল্লাম যেটা সুন্নার গুরুত্ব দিয়েছেন সেটা সুন্নার গুরুত্ব দিয়ে করা শুননা রসুল সল্লাহকালসাল্লাম যেটা মুস্তাহাবের গুরুত্ব দিয়েছেন সেটা মুস্তাহাবের গুরুত্ব দিয়ে করা শুননা মিষ্টি খাওয়ার সূন্য আর দাড়ি রাখার সূন্না কিন্তু এক নয় মিষ্টি মনে রাখতে হবে সুন্নাতের ভিতরেও পার্থক্য আছে এক কথা হলো রসুল সাল্লাহ আলীবাসাল্লাম যেটাকে যতটুকু যেভাবে গুরুত্ব দিয়ে করেছেন তত সেটাকে ততটুকু গুরুত্ব দিয়ে করাটাও রসুল করিম সালাহসাল্লামের সুননা আল্লাহ তেহলে বলছেন কুল ইন কুমতুম তহেবুন কুমল্লা ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ইহুবিবুকুমুল্লাহ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি তাহলে তোমরা আমার অনুসরণ করো কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে জিকাস করতে বলেছেন সেই কাজটি সেভাবে করা এটা হইল রসুলসাল্লামের অনুসরণ করা তাহলে কি হবে ইউ হাবিবকুম্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আরও কি করবেন ইয়ুফুল্লাহ ইউ হাবিবাহুম জুনুবাকুম এবং তোমাদের গুনাগুলোকে আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ করা পরিপূর্ণভাবে অনুসরণ করা আল্লাহ তালা কোরআনুল করিমের আরও বহু জায়গায় বলেছেন আতি অর বাবা আতি অর রসুল তোমরা আল্লাহকে এবং তার রসুলের অনুসরণ করো আল্লাহ তালা আরও বলেছেন মেয় রসুল ফখাদাত আল্লাহ যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো অর্থাৎ রসুল সাল্লামের সুন্নাকে মানলো সে ব্যক্তি আল্লাহ সোহানা তালাকে মানল মানলো তার মানে হলো আল্লাহ সোহানা আলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমই হলো নবী মাহমদুর রসুল্লা সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ করা আপনি যদি আপনার খেয়াল খুশি মতো কোনো কাজ করেন তাহলেই সেটি আল্লাহ তালা কবুল করবে না রসুল সাল্লাহলিমুসাল্লাম যে কাজ যেভাবে করতে বলেছেন সেটি সেই কাজ সেভাবে না করে আপনি যদি আপনার মতো করে করেন তাহলে সেটি আল্লাহ তহ কবুল করবে না রসুল সাল্লাহ বলছেন আসাল্লাম বলছেন আমালান লেইসে আলিহি আমরুনা আহরুন যে ব্যক্তি আমল করলো সেটি আমার থেকে না আমার দেওয়া না তাহলে আল্লাহ আলা সেটি কবুল করবেন না সেটি গ্রহণ করবেন না যেমন রসুলাম আমাদেরকে জিকির করার কথা বলেছেন আমরা জিকির করব পদ্ধতিও বলে দিয়েছেন কার পদ্ধতিতে করব। এখন আমরা জিকির করছি কিন্তু পদ্ধতি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু আলবসাল্লামের হয়নি তাহলে সে জিকিরকে আল্লাহতে আলা কবুল করবেন না আমরা দূরত পড়ছি রসুলাম আমাদেরকে দূরত পড়তে শিখিয়েছেন কিন্তু পদ্ধতিও শিখিয়ে গিয়েছেন আমরা পদ্ধতি মানছি না কিন্তু দূরত পড়তেছি আমরা সলাত আদায় করছি রসুল সাল্লাম আমাদেরকে পদ্ধতি দিয়ে গিয়েছেন আমরা সলাত আদায় করছি ঠিক কিন্তু পদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মানছি না এভাবে আমাদের প্রতিটা আমল করতে হবে কিন্তু পদ্ধতি হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলুসাল্লাম তফসির কাসির আল্লাহ কাসির বলেছেন লাহাই মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলুস্লামের অর্থই এটি তার মানে হলো লা ইহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোনো ইলাহা নাই অর্থাৎ একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ সুহানা হতে আল্লাহ মোহাম্মদুর সাল্লামের অর্থ হলো এই অবাদাতটার পদ্ধতি হতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের অর্থাৎ আপনি আবাদত করবেন পদ্ধতি নিতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম যদি আল্লাহ রসুলের পদ্ধতি ছাড়া আপনি যদি আপনার তরিকা মতো আপনার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো এবাদত করলেন এবাদাত আপনি করলেন ঠিক কিন্তু পদ্ধতি যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের নয় তাহলে আপনার সেই আবাদতকে আল্লাহ সুবাহ কবুল করবে না আপনি ইচ্ছা করলেই এবাদত তৈরি করতে পারবেন না কিংবা এবাদতের পদ্ধতিও তৈরি করতে পারবেন না রসুলাম বলছেন ইত্যাদি হরু ওটা ইত্যাদি হরু তোমরা অনুসরণ করো উদ্ভাবন করো না অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীমুসাল্লাম এবং তার সাবিরা যেভাবে করেছেন তোমরা তার অনুসরণ করো উদ্ভাবন করোতা তোমরা উদ্ভাবন করো না এবাদত তোমরা তৈরি করো না এবাদত তৈরি করার জিনিস না এবাদত তৈরি করে এবাদাতের সকল পদ্ধতি মোহাম্মাদ রসুল্লাহ সল্লাহু আলীবসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন এবাদাত তৈরি করার অর্থই হল হলো মোহাম্মাদসুল্লাহ সাল্লাহ আলীবসাল্লাম রেসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেন নাই আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তিনি যথাযথভাবে পালন করেন নাই এজন্য এবার আদাত করতে হবে একটি আবাদাত তৈরি করা কিংবা একটা বেদাত তৈরি করার অর্থ হলো একটি সুন্নাকে ধ্বংস করা এজন্য আমরা এবার আদাত করবো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলি ওয়া সাল্লামের পদ্ধতিতে রসুল করিম সাল্লিউসাল্লাম বলছেন আমল করুন আমাল আমলি ফিল বেদা সুন্নার উপরে অল্প আমল বেদা আতের উপরে অসংখ্য আমল থেকেও বেশি বেদা আতের উপরে অনেক আমল থেকেও সুন্নার উপরে অল্প আমল বেশি তার মানে হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদেরকে যে আমল যে পদ্ধতিতে শিখিয়ে গিয়েছেন সেই আমল সেই পদ্ধতিতে করা এটা যদি কমও হয় সেটি উত্তম আর যদি আপনি মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের শেখানো আমল কিন্তু পদ্ধতি আপনার তাহলে সেই আমল যদি অনেক হয় তাহলেও সেই আমল আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য সুন্নার উপরে আমল কম হলেও সেটি আল্লাহ তালা গ্রহণ করবেন আল্লাহ তালা ইবাদতের মোকাবেক্ষি নন আল্লাহ তালা ইবাদাতের মুখাপ্যক্তি নন আপনি ইবাদত করবেন আল্লাহ তালা আপনার এবাদত যদি আপনি না করেন আল্লাহ তালী রাজ্যের কোনো ক্ষতি হবে আস্তাফির্লা আজিম কিংবা তার ক্ষমতার কোনো খর্ব হবে এমনটা নয় বরং আপনি ইবাদত করছেন আপনার জন্য আপনি আবাদত করবেন আপনি নিজেকে বাঁচানোর জন্য আপনি আবাদত করবেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই জন্য আসুন আমরা ইবাদত করব কিন্তু মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লিম সাল্লামের তরিকাই করব আমরা পৃথিবীর কোনো মানুষের তরিকা কোনো খাজা বাবার তরিকা পীর সাহেবের তরিকায় আমরা ইবাদত করব না আমরা যে ইবাদতই করব মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলীম সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবেই করব আল্লাহ তালা